আপনি জানেন যে আমি দীর্ঘদিন যাবত গাজীপুর মহানগরের রাজনীতির সাথে সম্পৃক্ত প্রায় 30 বছর ছাত্র রাজনীতি যুব রাজনীতি করেছি সেখানে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী প্রতিটি লড়াই সংগ্রাম আন্দোলন সেখানে আমি ভূমিকা রেখেছি এবং বিগত করোনা মহামারীকালীন সময়ে যে সংকট সৃষ্টি হয়েছিল সেই সংকটে আমি প্রত্যেকটা দিন আমি গণমানুষের পাশে ছিলাম, মানুষের জন্য খাদ্য সামগ্রী থেকে শুরু করে মানুষের সংকটকালীন সময়ে যে সমস্ত প্রয়োজন ছিল সে সমস্ত প্রয়োজন আমি মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। বিশেষ করে যে অক্সিজেন সেবা, জরুরি অক্সিজেন সেবাটা আমি দেওয়ার চেষ্টা করেছি আমার প্রশিক্ষিত কর্মীদেরকে সাথে নিয়ে। আমি এই সেবাটি যেখান থেকে আমি হটলাইন নাম্বারে কল পেয়েছি সেখানে আমি এই ফ্রি অক্সিজেন সার্ভিস পৌঁছে দিয়েছি। এই যে কাজগুলো করেছি মানবিক কাজ, সেই কাজগুলো থেকে আমার মনে বিশ্বাস এসেছে যে তৃণমূলের মানুষ আমাকে তাদের আস্থায় নিয়েছে এবং সেই আস্থার কারণে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি তৃণমূলের মানুষের ভাষা বুঝেন, মনের ভাষাটা বুঝেন, সে কারণেই আমি আসলে মনে করেছি যে এই নির্বাচনে আমি তৃণমূলের মানুষের আস্থা অর্জন করতে পারবো, ভোটে বিজয়ী হতে পারবো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই গাজীপুর সিটি কর্পোরেশন উপহার দিতে পারবো। দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিই। মনোনয়ন পেলে কি আপনি জয়ী হবেন? আমি শতভাগ আশাবাদী আমি এখানে জয়ী হবো।